গেল ১৭ বছরের ইতিহাসে বিশাল বিপর্যয়ের মুখে পড়েছে সোশ্যাল মিডিয়ার অন্যতম প্রতিষ্ঠান ফেসবুক। এতে শেয়ারবাজারও মুখ থুবড়ে পড়ল ফেসবুকের মালিক সংস্থা মেটা। হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের এই বিশেষ প্ল্যাটফর্মটির ব্যবহারকারীর সংখ্যা চোখে পড়ার মতো কমে আসছে। ফেসবুকের মূল লক্ষ্য সামাজিকতা রক্ষা হলেও অনেকের মতে এই প্ল্যাটফর্মের জন্য বরং নষ্ট হচ্ছে সামাজিকতা। দর্শক, এ নিয়ে বিস্তারিত থাকছে রাকিব হাসানের রিপোর্টে। জনপ্রিয়তার মাপকাঠিতে এবার বিশাল ছন্দপতন। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার জায়ান্ট ফেসবুকের কথাই বলছি। সম্প্রতি এই প্ল্যাটফর্ম থেকে মুখ সরিয়ে নিচ্ছে ব্যবহারকারীরা। জানা গেছে গত তিন মাসে প্রায় ১০ লাখ ব্যবহারকারী হারিয়েছে ফেসবুক। এতে পড়ে যায় মেটার বাজার মূল্য। ফেসবুক থেকে ব্যবহারকারীদের হঠাৎ এই সরে যাওয়ার কারণে সম্প্রতি প্রায় ৬০০ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতির সম্মুখীন হল প্রতিষ্ঠানটি। এর প্রভাবে মার্ক জাকারবার্গের সম্পদ কমে গেল প্রায় ৪২ বিলিয়ন মার্কিন ডলার। এর ফলে গত ৭ বছরে এই প্রথমবার বিশ্বের সবচেয়ে ধনী ১০ ব্যক্তির তালিকা থেকে বাদ পড়লেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। এদিকে ফেসবুকের মূল কোম্পানি মেটার সিইও জাকারবার্গ টিকটককে নিজেদের জন্য হুমকি হিসেবে দেখছেন। তিনি বলেন, মানুষের কাছে সময় কাটানোর জন্য অনেক সুযোগ আছে, আর টিকটকের মতো অ্যাপসগুলোর জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। অপরদিকে অ্যাপেলের অপারেটিং সিস্টেমে ব্যক্তিগত গোপনীয়তার শর্ত পরিবর্তনের কারণে বিশাল সমস্যায় পড়েছে জায়ান্ট এই প্রতিষ্ঠানটি। এতে করে বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলো এখন ফেসবুক ও ইনস্টাগ্রামে তাদের সম্ভাব্য গ্রাহকের কাছে বিজ্ঞাপন পৌঁছে দিতে এবং এ সংক্রান্ত তথ্য বিশ্লেষণে জটিলতার মুখে পড়েছে। ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে তাদের বিরুদ্ধে নিয়মতান্ত্রিকভাবে প্রতিযোগীদের ব্যবসায় প্রতিবন্ধকতা সৃষ্টি, ফেসবুক ও ইনস্টাগ্রামে ক্ষতিকর ও বিভ্রান্তিকর কন্টেন্টের দুর্বলতা ব্যবস্থাপনার অভিযোগ এনেছে। অনেকে আবার বলছে এই ফেসবুকের কারণে সামাজিকতা আরও নষ্ট হয়েছে। সব মিলিয়ে বলা যায় মেটা বা ফেসবুকের নিরবিচ্ছিন্ন প্রবৃদ্ধির দিন আর নেই। অন্যদিকে টিকটকের জনপ্রিয়তা বেড়েই চলেছে। ভবিষ্যতে টিকটকের সঙ্গে তাল মিলিয়েই হয়তো চলতে দেখা যাবে ফেসবুক স্ন্যাপচ্যাটকে। রাকিব হাসান, আরটিভি।